পদ্মশ্রী বাংলার গীতা রায় বর্মণ। ভাওয়াইয়া গান মাটির গানকে বাঁচাতে সকলের এগিয়ে আসা দরকার, জানালেন কোচবিহারের এই শিল্পী। পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা বাংলার প্রখ্যাত সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মণ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি শিল্পী ও তার গোটা পরিবার। ভারত সরকারের তরফে পদ্মশ্রী পাচ্ছেন বাংলার 8 জন শিল্পী। শিল্পকলা বিভাগে বাংলায় পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মণ। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা তিনি। পদ্মশ্রী সম্মান প্রাপ্তিতে স্বাভাবিকভাবেই আপ্লুত শিল্পী ও তার গোটা পরিবার। উত্তরের গ্রাম বাংলার নিজস্ব ভাওয়াইয়া গান, কৃষিজীবী থেকে শুরু করে মাঝি মাল্লা, তিস্তাপাড়ের ভাওয়াইয়া গানে মিশে আছে মাটির গন্ধ। কিন্তু আধুনিক গান ও ডিজের দাপটে সেই ভাওয়াইয়া আজ হারিয়ে যাওয়ার পথে। সেই শৈলীর গান গেয়ে বছরের পর বছর মানুষকে মুগ্ধ করেছেন গীতা দেবী। 2024 সালের 26 জানুয়ারি সেই পরিশ্রমের খানিকটা হলেও স্বীকৃতি পেলেন পদ্ম সম্মানের মধ্যে দিয়ে। আজকে যে মোর পরম পাওয়া এবং এত বড় একটা পুরস্কার পাওয়া আমি কোনোদিন স্বপ্নে ভাবং নাই। তো সবার প্রথমে মই আমার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিক শতকোটি প্রণাম দণ্ডবাদ জানাই, কারণ এই পুরস্কার পাওয়ার জন্যে বা যাই হোক কীভাবে মুই সিলেক্ট হয়েছে মুই জানো না, কিন্তু মোক আজকে দেওয়া হয়েছে, যার জন্য মোর সত্যি মানে ভাষায় প্রকাশ করি পাওয়া যাচ্ছে না। তাই এই ভাষাত কথা কওয়া যাচ্ছে, যেহেতু মুই ভয়ে গান করম, ভয়া গানের জন্যই আজকে পাওয়া। আর কোচবিহারের মাটির গান ভয়া গান, এই মাটিরই মুই মানুষ, এটা বলার কথা নয়, মানে কোনোদিন ভাবং নাই এত বড় পুরস্কার মুই পাইম, যার জন্য 2-3 ঘন্টা প্রায় থরথর করে কাঁপিয়েছিল। কোচবিহারের শীতলকুচি ব্লকে জন্ম গীতার। ওখানেই ভাওয়াইয়া গানের তালিম নেন দাদুর কাছ থেকে। রাজ্য স্তরেও একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। বিয়ের পর গীতা কোচবিহারের মাথাভাঙায় থাকেন, সেখানেই চলতে থাকে গানের চর্চা। বর্তমানে প্রায় 18 থেকে 19 জন ছেলে মেয়েকে তিনি এই গান শেখান। সেই গীতা দেবী পেলেন পদ্মশ্রী পুরস্কার। তখনকার দিনে মানে মুই যখন ছোট ছিল তখন কিন্তু টিভি ছিল না, ঠিক আছে, এবার ছিল রেডিও একমাত্র, এবং রেডিওর চ্যানেল ছিল হচ্ছে বাংলাদেশ রংপুর ঢাকা 4টার যে ভাওয়াইয়া, সেই ভাওয়াইয়া গানটা মোর জীবনে খুব একটা প্রভাব ফেলাইছে, এবং সেটা মোর ঠাকুরদা আর কি আদর করি এবং দাদি করি দেখাইছে। যেই 4টা বাজেছে অমনি ঠাকুরদা বলছে, দাদি রেডিওর ছাড়ি দে, তিস্তাপাড়ের ভাওয়াইয়া গান শুনি। তা ওই ভাওয়াইয়া গান শুনিয়া মানে এমন একটা হয়েছে, মানে ঠাকুরদা কয় আর কি, মানে বড় হয়ে আমি শুনছিলাম, বাবা কয়েছে যে মুই ঘুমের মধ্যে তো ভাওয়াইয়া গান করছিলাম, ঠিক আছে। তাই ঠাকুরদা মোর জীবনে একটা মানে খুব একটা বড় ভূমিকা এবং রেডিওটা। এ বিষয়ে গীতা দেবী বলেন, মাটির গান তো ভালোবাসা থেকে গাওয়া হয়, এর জন্যে আলাদা করে কোনো প্রচার তো হয় না। টিভিতে জনপ্রিয় গানের অনুষ্ঠানেও এই ধরনের গান কম গাওয়ার প্রবণতা লক্ষ্য করি। ভাওয়াইয়া শিল্পীদের আরও প্রচারের আলোতে নিয়ে আসতে হবে, তাতে সরকারের যেমন দায়িত্ব আছে সাধারণ মানুষেরও মাটির গানকে বাঁচিয়ে রাখার জন্য এগিয়ে আসতে হবে। এ বিষয়ে তিনি আরও বলেন, ভাওয়াইয়া গান আমার মাটির গান তো, এবং উত্তরবঙ্গের গান কয় বিশেষত কোচবিহারের আমার মাটির গান, তা আমরা কিন্তু শিল্পীগুলা অনেক দিক থেকে খুব বঞ্চিত অবহেলিত, যেমন উত্তরবঙ্গের মানুষ যেমন কোচবিহারের ভাওয়াইয়া গান। তা মুই চাং এই গানটা সবাইগুলা মোর সাথে থাকেন, মুই যে জায়গাত পাইম আবেদন করার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবার একটি মুই দরবার করিম, যাতে এই গানটা আরও ভালো জায়গাত পৌঁছায় এবং নতুন প্রজন্ম যারা নতুন নতুন ছাগুলে আসে ধরছে উমরা যাতে খুব ভালো করে শিখির চায়, শিখির জন্যে উৎসাহ পায়, যার জন্যে মুই আরও সবারতে মানিগুনি সবাই বন্ধুবান্ধব তোমরাগুলো সবাই আছেন উপদেশ দেবেন কি করিয়া এই আবেদনটা করলে মঞ্জুর হবে, যাতে এই গানটাকে আরও বাঁচিয়ে রাখা যায়, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় এবং আরও ভালো জায়গায় যায় এবং চিরন্তনভাবে চলতে থাকে আমার এই মাটির সংস্কৃতি ভাওয়াইয়া গান। বর্তমানে আধুনিক যুগে ডিজে গানের যুগে কোথায় যেন হারিয়ে যেতে বসেছে বাংলার এই ঐতিহ্যময় সঙ্গীতগুলি, কিন্তু এই ভাওয়াইয়া গানকে আঁকড়ে ধরে থাকা প্রখ্যাত শিল্পী গীতা রায় বর্মণ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। তাই সম্মান প্রাপ্তিতে যেমন তিনি গর্বিত হয়েছেন, পাশাপাশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন গীতা দেবী। স্থানীয় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এখন গীতা দেবীর বাড়িতে ভিড়,
চলছে শুভেচ্ছা জানানোর পালা। মুই চাও দেশে নতুন প্রজন্মতে এই গানটা যাক, আরো নতুন করে বাঁচুক, নতুন ভালো ভালো শিল্পী হোক, এবং আশা করম তোমার উপরের আশীর্বাদে আজকে যে মুই ভাওয়াইয়া শিল্পী নিয়ে একটা জায়গা দাসম, এটা হয়তো মরতে মনে করো উমরে ভাববে বা মোর কাছে মুই কম যে আজকে মুই ভাওয়াইয়া গান নিয়ে এই জায়গা যাওয়ার পাশম। অতএব তোমরা হলেও ভালো করে শেখো, ভালো করে শেখার সাথে সাথে আমাদের সংস্কৃতিটা ধরে থাকবে, নতুন প্রজন্মের কাছে যাবে, ভালো জায়গায় পৌঁছাবে, এইটুকুই মোর কর। মোরও কতগুলো ছাওয়া আছে খুব ছোট ছোট, 13-14-15 বছর বয়স, আরও সরকারটি মুই আবেদন করি যাতে এই ছাওয়াগুলোর জন্য নতুন প্রজন্মের কাছে আরও কী করে পৌঁছানো যায়, ধরে রাখা যায়, উঠে আসে আরও ভালো শিল্পী, সেটা আবেদন থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কোচবিহার। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।